কি আশ্রে পড়তে চলেছে চাঁদে, তৈরি হবে কতটা বড় গহ্বর, কৌতূহলে বিজ্ঞানীরা। তো বন্ধুরা, আপনারা কি এর সম্পর্কে বিস্তারিত জানতে চান যে কি আশ্রে পড়তে চলেছে চাঁদে? আপনারা যদি এ সম্পর্কে বিস্তারিত জানেন তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরুতে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। চাঁদে কি আশ্রে পড়তে চলেছে সপ্তাহ দুয়েকের মধ্যে? কোনো বড় গ্রহাণু, নাকি বিশাল কোনো উল্কাপিণ্ড, নাকি সৌরমণ্ডলের বাইরে থেকে আসা কোনো মহাজাগতিক অগন্তুক? বিশ্বের জ্যোতির্বিজ্ঞানী মহল এখন এই কৌতূহলেই আলোড়িত। যাই আশ্রে পড়ুক না কেন, তার অভিঘাত কতটা হবে? চাঁদের বুকে সেই অভিঘাতে তৈরি হবে কতটা বড় গহ্বর? সেই গহ্বরের পতলে নজর ফেলে আগামী দিনে চাঁদের পিঠে নিচে লুকিয়ে থাকা খনিজের খোঁজ মিলবে কি? এই 717 প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জ্যোতির্বিজ্ঞানীর মহলে। তবে যাই আশ্রে পড়ুক না কেন, তার অভিঘাত যেন বিশাল একটি গহ্বর চাঁদের বুকে তৈরি হতে চলেছে, তা নিয়ে কোনো সংশয় নেই বিজ্ঞানীদের। তাই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাঁদের কক্ষপথে পাঠানো চন্দ্রযান 1 বেঙ্গালুর গ্রাউন্ড স্টেশন থেকে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে চাঁদের বুকে কোনো কিছু আশ্রে পড়ার ঘটনার উপর নজর রাখতে। আশ্রে পড়ার পর তার অভিজ্ঞতাতে চাঁদের বুকে কতটা বড় গহ্বর তৈরি হয় সেটাও জরিপ করতে। একই নির্দেশ পাঠানো হয়েছে চাঁদের কক্ষপথে থাকা নাসা লুনার রিকনেসাইস অরবিটার কেউ। চাঁদের বুকে যে 15 মধ্যে খুব বড় কিছু আশ্রে পড়তে চলেছে, প্রথম তা বুঝতে পারেন বিল গ্রে নামে এক জ্যোতির্বিজ্ঞানী, যিনি প্রজেক্ট প্রোচো সফটওয়্যার ব্যবহার করে বেশ কিছু দিন ধরেই পৃথিবীর কাছে পিঠে থাকা বস্তুগুলির উপরে নজর রেখেছেন। এগুলি আদতে ছোট বড় মাঝারি আকারের গ্রহাণু, যা মঙ্গল বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহপুঞ্জের বাসিন্দা নয়, আছে পৃথিবীর কাছে পিঠেই। এরা পৃথিবীর উপর হামলে পড়লে তা সভ্যতার পক্ষে খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেই এদের উপর নজর রাখা হয় নিয়মিতভাবে। নজর রাখে নাসা। জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে এই প্রথম গত সপ্তাহে চাঁদের কাছে পিঠে থাকা বিভিন্ন মহাকাশ যান ও মহাজাগতিক বস্তুর বর্তমান ও সম্ভাব্য পরবর্তী গতিপথ খতিয়ে দেখে জানান চাঁদের বুকে 4 বড় কিছু আশ্রে পড়তে চলেছে। তার ধারণা ছিল সেই বস্তুটি কোনো গ্রহাণু বা উল্কাপিণ্ড নয়, সেটি আদতে এক মার্কসের সংস্থা স্পেস এক্স তাদের ডিসকভার মহাকাশ যানটিকে, যে ফ্যালকন 9 রকেটের পিঠে চাপিয়ে পাঠিয়েছিলেন মহাকাশে, তারই বিশাল একটি অংশ, যা উৎক্ষেপণ করা হয়েছিল 2015 জ্যোতির্বিজ্ঞানের পরিবেশায় তার নাম 2015 007 বি। কিন্তু নাসা পরে জানায় স্পেস এক্সের রকেটের চাঁদের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা কম। তারপরেই জ্যোতির্বিজ্ঞানী ঘুরে তার ভুল শুধরিয়ে নিয়ে টুইট করে জানিয়েছেন চাঁদের বুকে মার্চে আশ্রে পড়বে না 2015 007 বি, বরং চাঁদে আশ্রে পড়তে চলেছে চীনের মহাকাশ যান শ্যাংগে 51 বিশাল একটি অংশ। এর উৎক্ষেপণ হয়েছিল 2014। বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য।